হ্যালো বন্ধুরা, চাকরি টুকরো খবরে তোমাদের স্বাগত। রবিবারের পেপারে যে সমস্ত চাকরির খবরগুলি বেরিয়েছে বিভিন্ন স্কুল সংক্রান্ত, বিভিন্ন স্কুল থেকে ভ্যাকেন্সিস, তো সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং গত সপ্তাহে যে সমস্ত স্কুলের ভ্যাকেন্সিসগুলো বেরিয়েছিল সেইগুলি আবার রিপিট হয়েছে, কিছু কিছু নতুন অ্যাড হয়েছে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি সংক্ষেপে জেনে নেব কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথম ভ্যাকেন্সিটি হচ্ছে ফেসবুক থেকে পাওয়া গেছে, সেন্ট স্টেফেন্স স্কুল বহরমপুরে অবস্থিত। তো এখানে যারা আবেদন করতে চাও, এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে sss@gmail.com। এই ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে। পিজিটি পোস্টের জন্য কেমিস্ট্রি এবং হিন্দি সাবজেক্টের ভ্যাকান্সি রয়েছে। তারপরের ভ্যাকান্সি হচ্ছে শিলংয়ে অবস্থিত। এবার এখান থেকে তোমরা যারা ইচ্ছুক তারা শিলংয়ে গিয়ে অ্যাপ্লাই করতেই পারো। 32 বছর ম্যাক্সিমাম বলা হয়েছে এবং যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তারা 5 বছরের ছাড় পাবে। এখানে কী কী সাবজেক্টের ভ্যাকান্সি আছে? ইংলিশ সাবজেক্টের জন্য 3টে ভ্যাকান্সি আছে। সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে আর কি মাস্টার্স করে থাকতে হবে এবং বিএড থাকলে আবেদন করতে পারবে। স্যালারিটি প্রথমে বলে দিই, প্রত্যেকটি পোস্টের জন্য 31,000 টাকা করে পার মান্থ দেওয়া হবে। তারপরে ভ্যাকান্সিতে চলে যাই, সেটি হচ্ছে খাসি সাবজেক্টের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো তো অ্যাপ্লাই করে দিতে পারেন। হিস্ট্রি থেকে 1টি পোস্ট আছে, পলিটিক্যাল সায়েন্স থেকে 4টি পোস্ট আছে, ইকোনমিক্সে 2টি পোস্ট আছে, এডুকেশনে 3টি পোস্ট আছে, ভূগোলে 1টি পোস্ট এবং ফিলোসফিতে 1টি পোস্ট আছে। তো এখানে মোটামুটি অনেকগুলি পোস্টই দেখা যাচ্ছে। এরপরে অ্যাসিস্ট্যান্ট টিচারের আলাদা একটি কলাম করা হয়েছে, যেটি টিজিটি পোস্টের জন্য অর্থাৎ ক্লাস 10 লেভেলের। সেক্ষেত্রে 1টি পোস্ট আছে ম্যাথামেটিক্সের জন্য। সেক্ষেত্রে অঙ্ক মেজর সাবজেক্ট হিসেবে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, সঙ্গে বিএড থাকে, তাহলে আবেদন করতে পারবে। 4ই আগস্টের আগে আবেদন করতে হবে, বাই পোস্টে তোমরা আবেদন করতে পারো। এই বিজ্ঞাপনটি আমি আমাদের ওয়েবসাইটে যখন প্রকাশিত হয়েছিল তখনই সম্ভবত আমি আপলোড করে দিয়েছিলাম, আজকে আবার আমার কাছে এলো, তো তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তোমাদের পাঠাতে হবে, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেসের মধ্যে একটি অফিসের নাম উল্লেখ করে দেওয়া আছে, রুম নম্বর 5A। এখানে ডিস্ট্রিক্টের নাম এবং টোটাল অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে। ডিস্ট্রিক্ট স্কুল এডুকেশন অফিসার অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর সমগ্র শিক্ষা, ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট শিলং, DRT ক্যাম্পাস নংরিমাও, তোমরা এখানে আবেদন করে রাখতে পারো। তারপরে ভ্যাকান্সি দেখা যাক, ভিশন ইন্টারন্যাশনাল স্কুল, যেটি গতদিনও প্রকাশিত হয়েছিল, এটি হুগলিতে অবস্থিত। তো এখানে পিজিটি পোস্টের জন্য ফিজিক্স এবং ইংলিশ শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। এছাড়া টিজিটি পোস্টের জন্য ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, সায়েন্স এবং ইংলিশ সাবজেক্টের ভ্যাকান্সি আছে। এছাড়া প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনে যারা আবেদন করতে চান সেক্ষেত্রে সমস্ত সাবজেক্ট থেকে আবেদন করতে পারেন। ফুটবল, বাস্কেটবল, ভলিবল এই সমস্ত বিষয়ে যদি আপনাদের নলেজ থাকে তাহলে স্পোর্টস বা গেমার্স টিচার্স হিসেবেও আবেদন করতে পারবে। মিউজিক টিচারও ভ্যাকান্সি আছে, সেক্ষেত্রে ওয়েস্টার্ন মিউজিকে যদি নলেজ থাকে এবং কিবোর্ড, গিটার, ড্রামস এগুলো বাজানোর অভিজ্ঞতা থাকে বা স্কিল থাকে তাহলে আবেদন করতে পারছেন। আগামী 7 দিনের মধ্যে নিচের দেওয়া ইমেল আইডিতে আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারেন। স্কুলটিতে অলমোস্ট সমস্ত সাবজেক্টেরই ভ্যাকান্সি দেখা যাচ্ছে, তো মোটামুটি তোমরা প্রত্যেকে আবেদন করে রাখতে পারো। তারপরেরটি হচ্ছে ম্যাটারনিটি লিভ, যেটি এইবারই একদম ফ্রেশ বেরিয়েছে, এটি গতদিনেরটা রিপিট হয়নি। তো এখানে 10 দিনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। স্কুলটি মেদিনীপুরে অবস্থিত, পশ্চিম মেদিনীপুর, এবং স্কুলের নাম হচ্ছে ভগবন্তপুর জেএস হাই স্কুল, এবং এটি ম্যাটারনিটি লিভে আছে। এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে ইতিহাস সাবজেক্টের জন্য। 22 তারিখ পর্যন্ত ডিসেম্বরের আপনারা চাকরিটি করতে পারবেন যদি আবেদন করেন বা অ্যাপ্লাই করেন বা পরীক্ষাতে অংশগ্রহণ করেন। এরপরে হচ্ছে শারদী দেবী রাজা রাম পাবলিক স্কুল, যেখান থেকে আমরা প্রায় ভ্যাকান্সি দেখতে পাই, সম্ভবত ফুলফিল হয় না। এর আগে বিহার বা ঝাড়খণ্ডের তরফ থেকে শারদী দেবী রাজা রাম পাবলিক স্কুলের তরফ থেকে ভ্যাকান্সি এসেছিলো, সেটি আমি আলোচনা করেছিলাম। তো যাই হোক, এটি ইউপিতে অবস্থিত এবং এখানে ফিজিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন এবং কম্পিউটার সাবজেক্টের ভ্যাকান্সি রয়েছে। এছাড়া ইংলিশ, ম্যাথামেটিক্স, হিন্দি, কম্পিউটার সাবজেক্টেরও ভ্যাকান্সি আছে। উপরেরটা টিজিটি বা পিজিটি বলা হয়েছে, নিচের পোস্টগুলো পিআরটি বা টিজিটি বলা হয়েছে, এবং লাস্টে আছে মাদার অ্যাক্টিভিটি টিচার। সেক্ষেত্রেও মাদার অ্যাক্টিভিটি টিচার বলতে একদম নার্সারি যে টিচার্সরা হয় তারা আর কি। তো আপনারা যারা ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ওপরের দেওয়া এই ইমেল আইডিতে আপনাদের সিভি পাঠিয়ে। তারপরের ভ্যাকান্সি হচ্ছে এলিট পাবলিক স্কুলের তরফ থেকে, যেটি ঝাড়খণ্ডে অবস্থিত। তো এখানে সমস্ত সাবজেক্টের ভ্যাকান্সিস রয়েছে এবং ফ্রি অ্যাকোমোডেশনের ব্যবস্থাও রয়েছে। যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 2টিতে আপনাদের সিভি পাঠিয়ে রাখতে পারেন। ঝাড়খণ্ড খুব দূরে নয়, আমাদের খুব কাছেই, যদি আপনারা চান তো আবেদন করতে পারেন, কারণ এখানে থাকা খাওয়ার একটা সুব্যবস্থাও রয়েছে, প্লাস স্যালারি যদি ভালো মানের হয় তাহলে একবার ট্রাই করতেই পারেন। তারপরে হচ্ছে একটি রিপোর্টেড গার্লস স্কুল, মর্নিং স্কুল আর কি, স্কুলের নাম হচ্ছে SJST বিদ্যালয়া, তো এটি কলকাতাতে অবস্থিত। এখানে ফিমেল টিচার রিক্রুট করা হবে, সাবজেক্ট মেনশন করে দেওয়া রয়েছে ইংরাজি, অঙ্ক। তো যারা ইচ্ছুক তারা নিচে দেওয়া ফোন নাম্বার 2টিতে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন অথবা ইমেল আইডিতে আপনাদের সিভিটা পাঠিয়ে রাখতে পারেন। পরের ভ্যাকান্সি হচ্ছে, যেটি গতদিন বেরিয়েছিল, ইংলিশ মিডিয়াম CBSE হাই স্কুল কাসবাতে অবস্থিত। এখানেও সমস্ত সাবজেক্টের ভ্যাকান্সি বলা হয়েছে, স্কুলের নাম হচ্ছে সিমন ডে একাডেমি। তো এই ইমেল আইডিতেই আপনারা সিভিটি পাঠিয়ে রাখতে পারেন, সিমন ডে একাডেমি @yahoo.com। তারপরে ভ্যাকান্সি হচ্ছে CBSE স্কুলের তরফ থেকে,
এখানে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে 3rd to 5th August এবং 10th to 12th August। যে সাবজেক্টগুলিতে ভ্যাকান্সি রয়েছে সেগুলো হলো কেমিস্ট্রি, অ্যাকাউন্টেন্সি এবং পিটি। নিচের ইমেল আইডি recruit.sps19@gmail.com। তারপরের ভ্যাকান্সি হচ্ছে ইয়ং হরাইজন স্কুল, যেটি কলিকাপুরে অবস্থিত। তো এখানে হিন্দি টিচারদের ভ্যাকান্সি রয়েছে পিজিটি পোস্টে। স্ট্রং কমিউনিকেশনের কথা মেনশন করে দেওয়া রয়েছে এবং আইটি স্কিল যাতে থাকে সে কথাটিও বলে দিয়েছে, অর্থাৎ কম্পিউটার রিলেটেড নলেজ যদি থাকে তো সেটি আপনাকে অগ্রাধিকার দেবে। ইমেল আইডি নিচে দেওয়া রয়েছে apply.yhs@gmail.com। আগামী 7 দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে। তো তারপরে ভ্যাকান্সি হচ্ছে টিচিং পদে 2টি পোস্ট আছে, অঙ্ক এবং পলিটিক্যাল সায়েন্সে। এছাড়া একটি নন টিচিং পোস্ট অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে ভ্যাকান্সি রয়েছে, সেক্ষেত্রে কম্পিউটারে গ্র্যাজুয়েশন করে থাকলে আবেদন করতে পারবেন। স্কুলটির নাম এখানে দেওয়া নেই, সাউথ কলকাতাতে অবস্থিত এবং ইমেল আইডি kohs_kol@yahoo.in এ আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন। তারপরেরটি হচ্ছে সেন্ট মন্টফোর্ট স্কুল, যেটি বারুইপুরে অবস্থিত। এখানে কম্পিউটার, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন, ইংলিশ, ম্যাথামেটিক্স, হিন্দি, বেঙ্গলি, মন্টেসরি এবং প্রাইমারি টিচার্সের ভ্যাকান্সি রয়েছে। তো যারা ইচ্ছুক তারা নিচে দেওয়া ইমেল আইডি 15718@gmail.com এ আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন। তো এই ছিল কয়েকটি ভ্যাকান্সি বন্ধুরা টিচিং সংক্রান্ত। তো ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ হলে বা যদি হেল্পফুল হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব ও লাইক করে সঙ্গে থেকো, এবং কী ধরনের আরও তোমরা তথ্য জানতে চাও সেটিও কমেন্ট করতে ভুলো না। আমি সমস্ত রকম তথ্য তোমাদের জন্য শেয়ার করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।